السلام عليكم ورحمة الله وبركاته. নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ এবং ৬ বছর বয়সে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বিষয়ে অনেক কিছু বলে থাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে থাকে। তো আজকে ভাবলাম এই বিষয়ে কিছু আলোচনা করা যাক। আজকে এমন কিছু তথ্য আপনারা জানবেন যে আজকের পর থেকে আর কোনো রকম অভিযোগ আপনার মনে আসবে না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আজকে এটি প্রথম পর্ব এবং এরপরে আরও কিছু পর্বে এই সম্পর্কে আলোচনা করব। তবে আজকের এই পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাবো ইনশা আল্লাহ। প্রথম প্রশ্ন, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিবাহ করেছিলেন? উত্তর, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে বিবাহ করেছিলেন এবং এই আদেশটি বুখারী শরীফে বর্ণনা করা হয়েছে, যেখানে স্বপ্নের মাধ্যমে ওহি করা হয়েছে। হাদিসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইবার আমাকে স্বপ্নযোগে তোমাকে দেখানো হয়েছে। এক ব্যক্তি রেশমি কাপড়ে জড়িয়ে তোমাকে নিয়ে যাচ্ছিল, আমাকে দেখে বলল, এ তোমার স্ত্রী। তখন আমি তার পর্দা খুললাম আর সেটা হলে তুমি। তখন আমি বললাম, এ স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় তবে তিনি বাস্তবে তাই করবেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5078। এখন প্রশ্ন হতে পারে, কেন আল্লাহ চাইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করুক, অথবা কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছিলেন মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে হবে? এ প্রশ্নের উত্তর মহান আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন এভাবে, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমা কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারুল্লাহ কাসীরা। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এ দুটো আয়াত থেকে জানা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে হবে। এখন কোনো নবীকে আনুগত্য করার জন্য তার জীবন সম্পর্কে জানতে হবে, তার জীবন কিভাবে অতিবাহিত হয়েছে সেটা জানতে হবে, আর সেটা জানা যায় হাদিসের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে কি করেছেন তা তো সাহাবায়ে কেরাম দেখেছেন এবং তারা তা বর্ণনা করেছেন, কিন্তু ঘরের মধ্যে কি করেছেন, তার সাংসারিক জীবন কেমন কেটেছে, সেগুলো দেখেছেন তিনার স্ত্রীগণ। আপনি কি জানেন যে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোট কতগুলো হাদিস বর্ণনা করেছেন? মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 2210। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনাকারীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। এ বিষয়ে প্রথম স্থানে রয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 5374। তো যাই হোক, এখন একটি প্রশ্ন হতে পারে, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনাকারীদের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছেন কিভাবে? তার কয়েকটি দিক রয়েছে। নাম্বার ১, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম থেকেই পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে ইসলাম শিখতেন। নাম্বার ২, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের ৯ বছর বয়স থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সহবাস শুরু করেন, সেই হিসাবে শেষ বয়স পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানেন। নাম্বার ৩, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রচণ্ড স্মৃতি শক্তির অধিকারী। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যা শুনতেন তা সঙ্গে সঙ্গেই মুখস্থ করে নিতে পারতেন। তিনি শুধুমাত্র একজন মুখস্থকারী ছিলেন না, বরং তিনি একজন মুফাসসিরও ছিলেন। নাম্বার ৪, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকেই ইসলাম শিখার সুযোগ পেয়েছিলেন, যা এই সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণ পাননি। নাম্বার ৫, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু অবস্থা থেকেই ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু শিখার সুযোগ পাননি, কারণ মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৯ বছর বেলা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবন যাপন শুরু করেন। এক কথায় মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন
সম্পূর্ণভাবে ইসলামে সমর্পিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণের অতীত জীবন ছিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো ধরনের পূর্বজীবন বা অতীত জীবন ছিল না। কেননা আয়েশার 6 বছর বয়সে বিবাহ হয়ে যায় এবং 6 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সংসার জীবন শুরু করেন। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণের এক বা একাধিক পূর্বে স্বামী ছিল, যারা অনেক বয়স্ক ছিল এবং তালাক প্রাপ্ত হওয়ার পরে বা স্বামী মারা যাবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন, যার কারণে এত হাদিস মুখস্থ করার সুযোগ পায়নি। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের থেকে আলাদা ছিলেন। এবার একটি প্রশ্ন হতে পারে, যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে বিবাহ না করতেন এবং 9 বছর বয়সে তার সঙ্গে সংসার জীবন শুরু না করতেন, তাহলে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করতে পারতেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। আরও একটি প্রশ্ন হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসগুলো থেকে আমরা কি কি জানতে পারি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসগুলো থেকে আমরা যা জানতে পারি তা হচ্ছে, নাম্বার ওয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জীবন। নাম্বার টু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাকিত্ব আত্যাধিক জীবন। নাম্বার থ্রি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌন জীবন। নাম্বার ফোর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা তাফসির। নাম্বার ফাইভ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্যান্য তথ্য। আরও একটি প্রশ্ন হতে পারে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ না করতেন এবং 9 বছর বয়সে সংসার জীবন শুরু না করতেন, তাহলে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসগুলো পেতাম না? এই প্রশ্নের উত্তর হচ্ছে না, পেতাম না। আরও একটি প্রশ্ন হতে পারে, যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিসগুলো না পেতাম তাহলে কি হতো? তাহলে ইসলাম অসম্পূর্ণ হয়ে যেত এবং এই আয়াতটি কোরআনে থাকলেও তা মিথ্যায় পরিণত হতো, যেখানে বলা হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আবার নিয়ামত সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করলাম। কোরআন মাজিদে আরও বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনী যদি নাই জানেন তাহলে তিনাকে অনুসরণ করবেন কিভাবে? আর তিনা সম্পর্কে অসংখ্য অগণিত তথ্য জানা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হওয়াটা খুবই দরকার ছিল, তার কারণ ইসলামে অনেক বিধান আল্লাহ দিয়েছেন, আবার মানুষের সুবিধার জন্য তা পরিবর্তন করেছেন। তো শেষ বয়সে যেসব বিধানগুলো ছিল সেটাই হচ্ছে আসল বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিধানগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন একজনকে দরকার যে সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবেন। তাছাড়া অনেক সাহাবায়ে কেরাম ভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা তিনারা জানতেন না। তো তিনার কাছে কেউ একজন থাকবে এবং সে অল্প বয়সে হবে, যাতে করে সমস্ত কথাগুলোকে মুখস্থ রাখতে পারে এবং অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে জানাতে পারে, এমন একজনকে দরকার। আর মহান আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিয়েছেন আয়েশার বিবাহের মাধ্যমে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি তিনার সঙ্গে বিবাহ না হতো তাহলে হয়তো আমরা শত শত হাদিসগুলো পেতাম না, যে হাদিস সমূহের জন্য ইসলাম অসম্পূর্ণ হয়ে থেকে যেত। সবশেষে নাস্তিকদেরকে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা নাস্তিক ভাই, সেই বিবাহে মা আয়েশার কোনো আপত্তি নেই, তার পিতার কোনো আপত্তি নেই, তার পরিবারের কোনো আপত্তি নেই, তাহলে আজকে 1400 বছর পরে নাস্তিকদের আপত্তি হবে কেন? নাস্তিকরা এ নিয়ে লাফালাফি করবে কেন? তো যাই হোক, এরপরে অন্যান্য পর্বে আমরা আরও কিছু তথ্য নিয়ে আলোচনা করব, সাথে থাকবেন। এবং এই সম্পর্কে যদি আরও কিছু জানার দরকার হয় তাহলে কমেন্টের মধ্যে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।